Dear students, today is the 11th day when we are going to continue lesson 5. Priyo chhatrachhatrira, ajke holo 11tom din jokhon amra panchom path pora chaliye jabo. So let us take our books. Todesho amra amader boi nei. Open at page 64. 64 পৃষ্ঠা খোলো. We already have started the activity works. ইতিমধ্যে আমরা অ্যাক্টিভিটি ওয়ার্কগুলো শুরু করেছি. We did it up to 11-8. আমরা 8 এর এ পর্যন্ত এটা করেছি. Today we shall resume our activity. We shall resume our activity work from 8B. Resume হচ্ছে পুনরায় শুরু করা. আজকে আমরা 8 এর B থেকে activity work শুরু করব. Okay? We have taken our books. আমরা আমাদের বই নিয়েছি. We have opened page 64. আমরা 64 পৃষ্ঠা খুলেছি. Let us read what is written in activity B. তাহলে এসো দেখি activity 8B তে কি লেখা আছে. Make sentences of your own. Make sentences বাক্য রচনা করো বা বাক্য গঠন করো of your own তোমার নিজের মতো করে using the following words. নিচের শব্দগুলো ব্যবহার করে তোমাকে বাক্য গঠন করতে হবে. তাহলে আমরা দেখে নিই কি কি ওয়ার্ড এখানে আছে. এখানে আছে extreme, silent, sex আর relieved. extreme মানে খুব বা চরম, silent অর্থ নীরব, sex মানে অনেকগুলো বস্তা বা একাধিক বস্তা, আর relieved স্বস্তি পাওয়া বা একটু স্বাচ্ছন্দ্য বোধ করা. ঠিক আছে, আমরা খুব সহজ ভাষায় মেক সেন্টেন্স করব. আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করো, তারপর নিজের মতো করে বাক্য রচনা করবে. ঠিক আছে, প্রথম ওয়ার্ড আছে এক্সট্রিম. এটা দিয়ে আমরা কি বাক্য রচনা করতে পারি? ধরো এটা বললাম, আই অ্যাম এক্সট্রিমলি সরি. আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমরা কথায় কথায় বলি না, আমি খুব দুঃখিত, সেটাই এখানে বললাম, আই অ্যাম এক্সট্রিমলি সরি, SORRY. এটা এভাবেও করা যেতে পারে, ইউ হ্যাভ এক্সট্রিম লেভেল স্কিল. আবার বলছি, ইউ হ্যাভ এক্সট্রিম লেভেল স্কিল, তোমার মানে খুব ভালো স্তরের দক্ষতা আছে. ঠিক আছে, নেক্সট আসি সাইলেন্ট. কি বলবো, একদম সহজ ভাষায় বলছি, দি ম্যান ইজ সাইলেন্ট, লোকটি নীরব. আবার বললাম, দি ম্যান ইজ সাইলেন্ট. আবার এটা এভাবেও করা যেতে পারে, ডোন্ট টক, বি সাইলেন্ট, কথা বলো না, চুপ থাকো. ডোন্ট টক, বি সাইলেন্ট হলো. তারপরে আছে স্যাক্স. স্যাক্স হচ্ছে বস্তা, খুবই সহজ. আমরা এরকম লিখব, উই হ্যাভ মেনি স্যাক্স, আমাদের অনেক বস্তা আছে, উই হ্যাভ মেনি স্যাক্স. অথবা উই শুড ইউজ জুট স্যাক্স. উই শুড ইউজ, আমাদের ব্যবহার করা উচিত জুট স্যাক্স, পাটের বস্তা. কেন, আমরা জানি বর্তমানে আমরা বাস করছি কি, প্লাস্টিকের যুগে বলা চলে, তাই না? ইনফ্যাক্ট উই আর লিভিং ইন দ্য এজ অফ প্লাস্টিক্স. প্রকৃতপক্ষে আমরা প্লাস্টিকের যুগে বাস করছি. নাও এভরিথিং ইজ মেড অফ প্লাস্টিক. এখন প্রায় সব কিছুই প্লাস্টিকের তৈরি. প্লাস্টিকের খেলনা, টয়েস, ডোরস, উইন্ডোজ, ফ্লাওয়ার্স, শুজ, ক্যারি ব্যাগস, স্যাক্স, হোয়াট ইজ নট, কি নয়, তাই না? সব কিছুই এখন প্লাস্টিকের তৈরি, কিন্তু এটা তো পরিবেশের পক্ষে সহায়ক নয়, তাই না? প্লাস্টিক গুডস আর নট ইকো ফ্রেন্ডলি, পরিবেশ সহায়ক নয়, সো উই শুড অ্যাভয়েড ইট. সেই জন্যই বললাম, ইউজ জুট
স্যাক্স আমাদের উচিত পাটের বস্তায় ব্যবহার করা, ঠিক আছে। তারপরে ধরো রিলিভড, স্বস্তি পেল, এটা কি বলবো? এরকম বলতে পারি উই ফেল্ট রিলিভ, উই ফেল্ট রিলিভড, আমরা স্বস্তি অনুভব করেছিলাম। আবার বলছি উই ফেল্ট রিলিভড, অথবা হি ইজ এ রিলিভড পার্সন, হি ইজ এ রিলিভড পার্সন, সে একজন স্বস্তিপ্রাপ্ত ব্যক্তি, ঠিক আছে। এবারে আসো নেক্সট পেজ, পেজ নং 65, কি আছে একটা, ইটস রাইম টাইম, এটা হলো ছড়ার সময়। কি ছড়া আছে? মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিচ, মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিচ, শ্রীযুক্ত বাঘ এবং তার হাঁচি। হাঁচি কথাটার সঙ্গে আমরা খুব পরিচিত নই মনে হয়, কিন্তু আমরা হাঁচি কিন্তু দিই, তাই না? যখন তখন হাঁচি লাগে না, হ্যাচ্ছো বলে একটা হাঁচি, তা তা শ্রীযুক্ত বাঘের হাঁচি পেয়েছে, তা নিয়ে একটা ছড়াও আছে। তাহলে দেখি আমরা কি লেখা আছে পড়ি। মিস্টার টাইগার সেইড, আই এম গোয়িং টু স্নিচ, সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ, হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড লেট ইট আউট ফ্লু এ জায়ান্ট সুপার লাউড একু। আবার পড়ছি, মিস্টার টাইগার সেইড, আই এম গোয়িং টু স্নিচ, সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ, হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লু এ জায়ান্ট সুপার লাউড একু। দুবার পড়লাম, এবারে আমরা একটু অর্থ জেনে পড়ার চেষ্টা করব, কারণ আমরা যদি অর্থ না জেনে ছড়া পড়ি, তোতা পাখির মতো পড়ব, হয়তো মুখস্থ করব, সেটি তেমনি আবার তত তাড়াতাড়ি ভুলে যাব। সেই জন্য আমরা অর্থ জেনে পড়ার চেষ্টা করব, তাতে কবিতাটা বা ছড়াটা আমাদের কাছে যেমনি আকর্ষণীয় হবে, তেমনি মনেও থাকবে, তাই না? তাহলে এসো দেখি কি আছে। মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিচ, শ্রীযুক্ত বাঘ এবং তার হাঁচি। মিস্টার টাইগার সেইড, শ্রীযুক্ত বাঘ বলল, আই এম গোয়িং টু স্নিচ, আমি হাসতে যাচ্ছি বা আমি হাসতে চলেছি। সো হি পুট হিজ নিজ, তাই সে পুট হিজ হেড ডাউন, তাই তার মাথাটা রাখলো বিটুইন হিজ নিজ, তার হাঁটু দয়ের মধ্যে। তাই সে কি করলো? তার মাথাটা হাঁটু দয়ের মধ্যে রাখলো। হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লু, সে তার মুখ খুলল এবং তা থেকে বেরিয়ে এলো এ জায়ান্ট সুপার লাউড, একটা জায়ান্ট মানে কি, বিরাট আকৃতি, দৈত্যাকৃতি মানে বিকট শব্দ, সুপার লাউড কি শব্দটা, একু। তাহলে আমরা মানেও জানলাম, প্রয়োজনে এটা আবার দ্বিতীয়বার শুনে নেবে, লাস্ট বারের জন্য পড়ছি, মিস্টার টাইগার অ্যান্ড হিজ স্নিচ, মিস্টার টাইগার সেইড, আই এম গোয়িং টু স্নিচ, সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ, হি ওপেন্ড হিজ মাউথ অ্যান্ড আউট ইট ফ্লু। এবারে এসো দেখি পরে কি আছে। লেটস টক, টেল দ্য ক্লাস হাউ ট্রিজ হেল্প আস, শ্রেণীকে বলো কি করে গাছ আমাদেরকে সাহায্য করে। গাছ সম্পর্কে আমরা আগেও লিখেছি, সম্ভবত পড়েছিও, তাই না? তো সে সম্পর্কে কয়েকটা খুব সহজ বাক্য বলছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। কীরকম, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছ হলো আমাদের শ্রেষ্ঠ বন্ধু। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে। উই গেট ক্রপস, ফ্লাওয়ার, ফুয়েল ফ্রম ট্রিজ, উই গেট ক্রপস, ফ্লাওয়ার, ফুয়েল ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে শস্য, ফল, জ্বালানি পাই। উই গেট অল স্পাইসেস ফ্রম ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস, উই গেট অল স্পাইসেস, আমরা সমস্ত রকম মশলা পাই ফ্রম ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস, গাছপালা থেকেই। নান ক্যান লিভ উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া কেউ বাঁচে না। ট্রিজ গিভ আস দ্যাট অক্সিজেন, ট্রিজ গিভ আস দ্যাট অক্সিজেন, গাছ আমাদের সেই অক্সিজেন দেয়। মোরভার, ট্রিজ অলসো হেল্প টু রেইন, মোরভার, ট্রিজ অলসো হেল্প টু রেইন, তাছাড়া গাছ
বৃষ্টি ঘটাতে সাহায্য করে, তাই না? এছাড়া অনেক বলা যায়, কিন্তু আমরা যেহেতু এখন চতুর্থ শ্রেণীতে পড়ি, আপাতত এটুকুই থাক, ঠিক আছে? এবার আমরা দেখো তারপরে কি আছে অ্যাক্টিভিটি নাইনে। সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ট্যুর টু দি সুন্দরবনস। মনে করো তোমাদের বিদ্যালয় সুন্দরবনে একটা ভ্রমণের আয়োজন করেছে। গিভেন বিলো আর দি নেমস অফ ফাইভ আইটেমস, নিচে পাঁচটা জিনিসের নাম দেওয়া হলো। ইউ ক্যান টেক এনি থ্রি অফ দিস, তুমি এগুলোর যে কোনো তিনটে নিতে পারো। রাইট ফাইভ সেন্টেন্সেস অন হুইচ থ্রি আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই, এবং পাঁচটা বাক্য লেখো এই তিনটের, এই পাঁচটার মধ্যে যে কোনো তিনটে তুমি জিনিস নেবে এবং কেন নেবে তা জানিয়ে। কি বললো প্রশ্নটায়? প্রশ্নটায় বলা হলো যে মনে করো তোমাদের বিদ্যালয় সুন্দরবন ভ্রমণের আয়োজন করেছে, নিচে পাঁচটা আইটেম পাঁচটা জিনিসের নাম দেওয়া আছে, এই পাঁচটা জিনিসের মধ্যে যে কোনো তিনটে জিনিস বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে কেন তুমি সঙ্গে সেগুলোকে নিয়ে তোমাদেরকে লিখতে হবে কেন তুমি সঙ্গে সেগুলোকে বহন করে নিয়ে যাবে, এবং মানে কেন কী কী জিনিস নিয়ে যাবে এবং কেন নিয়ে যাবে, ঠিক আছে? কী কী আছে দেখি, হেল্প বক্সে আছে ওয়াটার বটল, জলের বোতল, টর্চ, ম্যাপ, আমব্রেলা, স্ন্যাক্স। ওয়াটার বোতল আমরা জানি জলের বোতল, টর্চ হচ্ছে টর্চ, ম্যাপ মানচিত্র, আমব্রেলা ছাতা, স্ন্যাক্স। আমি প্রত্যেকটার সম্পর্কে দু একটা বাক্য বলছি, এগুলো মনে রাখার চেষ্টা করবে, তারপর নিজের মতো করে যে তিনটে সহজ মনে হবে সেই তিনটের উপরে তুমি পাঁচটা বাক্য লিখবে। আমি কয়েকটা বেশি বলে দিচ্ছি। প্রথম বাক্য, আই শ্যাল ক্যারি ওয়াটার বটল। আই শ্যাল ক্যারি ওয়াটার বটল, আমি জলের বোতল নিয়ে যাব। বিকজ ইন দ্য সুন্দরবনস এরিয়া ড্রিঙ্কিং ওয়াটার ইজ নট অ্যাভেলেবেল, কারণ সুন্দরবনে পানীয় জল পর্যাপ্ত নয়। ড্রিঙ্কিং ওয়াটার ইজ নট অ্যাভেলেবেল, ঠিক আছে? বিকজ কি বললাম, সেখানে পানীয় জল পর্যাপ্ত নয়। উই নো মোস্ট অব দ্য রিভার্স অব দ্য সুন্দরবন এরিয়া আর সল্টি, বেশিরভাগ সুন্দরবনের নদীগুলো হচ্ছে লবণাক্ত, তাই না? সো দেয়ার ওয়াটার ইজ নট ড্রিঙ্কেবল, তাই তাদের জল পানযোগ্য নয়। তারপরে ধরো কী নেবে, আমরা নেব উই শ্যাল বা আই শ্যাল টেক টর্চ। কী বললাম দ্বিতীয় বাক্যটা বলছি, দ্বিতীয় বিষয়টা নিয়ে বলছি, আই শ্যাল টেক টর্চ, আমি টর্চ নেব। বিকজ দেয়ার আর মেনি স্নেকস অ্যান্ড ইনসেক্টস উইচ আর পয়জনাস, বারো সহজ করে বললে বিকজ দেয়ার আর মেনি স্নেকস অ্যান্ড ইনসেক্টস, সেখানে অনেক সাপ এবং কীটপতঙ্গ আছে। দে আর পয়জনাস, দেয়ার আর অলসো মেনি ফায়ার্স অ্যানিমেলস, সেখানে অনেক হিংস্র পশুও বাস করে। সো আই শ্যাল টেক টর্চ, তাই আমি টর্চ নেব টু মুভ অ্যাট নাইট, তাই আমি টর্চ নেব রাত্রে চলাফেরার জন্য। তারপরে ধরো এরকম তৃতীয় বিষয়টা এরকম বলতে পারি, ইট মে রেইন এনি টাইম, ইট মে রেইন এনি টাইম, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সো আই শ্যাল টেক আমব্রেলা, সুতরাং আমি সঙ্গে ছাতা নেব, তাই না? এটা সহজ ছিল। তারপরে ধরো হোয়াইল ট্রাভেলিং আই মে বি হাংরি, হোয়াইল ট্রাভেলিং ভ্রমণ করার সময় আই মে বি হাংরি, আমি ক্ষুধার্ত হতে পারি। সো আই শ্যাল টেক স্ন্যাক্স, তাই আমি স্ন্যাক্স বা বিস্কুট নেব, তাই না? এইভাবে আমরা বলতে পারি, ও একটা বাদ গেল, এরকম বলতে পারো যে ম্যাপটা, যে আই শ্যাল অলসো টেক ম্যাপ, আমি মানচিত্রও নেব। কোথাকার মানচিত্র? কার মানচিত্র? সুন্দরবনের। আই শ্যাল অলসো টেক দি ম্যাপ অফ দি সুন্দরবনস, আমি সুন্দরবনের মানচিত্রও নেব। ইট উইল হেল্প মি বা ইট উইল গাইড মি, এটা আমাকে পথ দেখাবে টু মুভ ইন দ্য সুন্দরবনস এরিয়া স্মুথলি, এটা সুন্দরবন এলাকায় আমাকে চলাফেরা করতে সাহায্য করবে, তাই না? বা এক সহজ ভাষায় বললে আই শ্যাল টেক ম্যাপ বিকজ ইট উইল গাইড মি। ওকে, টুডেজ লেসন ইজ ওভার, নেক্সট ডে আই শ্যাল টেল ইউ এগেইন।